السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الحمد لله رب العالمين. أمك جربنا ردك شنبون شنشن. شاور جن اللحاق في رحمت رحمه আমান্নবী কামলিওয়ালা জাহানের বাদসা নবী নুরানি জাবেন মুবারক দিয়ে বলেন আশুরার দিন যদি আমার উম্মতের ভিতরে কেউ রোজা রাখে এবং পরিবার পরিজনের জন্য মানে নিজের ফ্যামিলির জন্য তৃপ্তিজনক ইফতারীয় আহারের ব্যবস্থা করে আমানবীজি বলুন ওই দিনের বরকতে আল্লাহ পাক সারা বছর সুখ শান্তি তার গড়ে তার ফ্যামিলির ভিতরে দান করবেন আর আমার পাক বলেন ওই দিনের রোজার বরকতে আমার নবীজির কথা পাকের কথা নবীজি বলছেন এই দিনের রোজার বরকতে আল্লাহ তালা চল্লিশ বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দেবেন দশই মহরম আশুরার রোজাটার কথা বলছি আর এই তারিখ রাত বোর অ্যাবাদত এবাদত যদি আপনারা করেন আমার নবীজি বলেন যে রাত বোর আশুরা রাত্রে আবাদত করল সে মৃত্যুর পূর্বেই মৃত্যুর সময়ের খবর আমার আল্লাহ তারা জানিয়ে দেবে কত চমৎকার একটা খবর মৃত্যু কোন সময় আপনার হবে আমার আল্লাহ জানিয়ে দেবে আমার আল্লাহ যদি জানিয়ে দেয় কারো কোনো দোষ নাই আমার ভিডিওটা শুনে বলবে মৃত্যুর খবর আগে জানে কেমনি না বাবা আমি এটা বলি নাই আল্লাহ পান যদি কাউকে জানিয়ে দেয় কোনো সমস্যা নাই এটা নিয়ে আবার ফেতনাবাজি করবেন না আমান্নবী কামলি দুজাহানের বাসে নবী আরও বলেন আশুরার দিন যদি তার পরিবার পর্বগো মানে মানে আমার নিজের আত্মীয় স্বজন সন্তান পরিবার আপনার আত্মীয় স্বজন পরিবার মানে শুধু পরিবারই বলা হয়েছে এখনও আত্মীয় স্বজন না নিজের ফ্যামিলির লোক ছেলে সন্তান তৃপ্তি সহকারে যদি পানাহার করায় আগে বলছিলাম ইফতারের কথা এখন হলো দিনে যদি রোজা না রাখে ছেলে সন্তান মানে বা রাখার বয়সে হয় নাই যদি তৃপ্তি সহকারে ফানাহার করা খাওয়ায় আল্লাহ পাক তাকে সচ্ছলতার সাথে রুজিদান করবেন এই ফজিলতটুকু আমরা জেনে গেলাম এখানে আল্লাহ পাক রাবুল্লাহ আলমী কয়েকটা ফজিলতের কথা বলেছেন আবার রিপিট করছি এই জন্য যাতে আবার মনোযোগ সহকারে দেখতে পারেন একটা হলো রোজা রাখা আশুরার দিন আরেকটা হলো পরিবার পরিজনকে তৃপ্তি সহকারে ইফতার করা আরেকটা হল যদি রাতভর আপনি আবাদত করেন পুরস্কারটা আরেকটা হলো পরিবার পরিজনকে তৃপ্তি সহকারে খাওয়ালে এখানে চারটা পাঁচটা বিষয় চলে আসছে আশা করি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমল করবেন আমিও আপনাদেরকে আমল করার জন্য যেন পাক দয়া দান করে আর আপনি এবং আমরা সবাইকে যেন পাক রাহমতের ছাদরে রেখে রাখে আল্লাহ পাকের আশ্রয় আমরা চেয়ে বিদায় আরও জানাচ্ছি আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ